ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিয়া টয়া। ছোট পর্দার বাইরে কাজ করেছেন বেঙ্গলি বিউটির শিরোনামের একটি সিনেমায়। নাটকের পাশাপাশি এখন টয়ার দেখা মিলছে ইউটিউবেও। এসব বিষয় নিয়ে সম্প্রতি উত্তরার এক নাটকের শুটিং সেটে টয়া মুখোমুখি হয়েছিলেন। পৃথিবীতে এত নাম থাকতে আপনার নাম টয়া কেন? আমার বড় বোনের নাম খেয়া, সেজন্য তার সঙ্গে নাম মিলিয়ে রাখতেই আম্মু এই নামটা রেখেছে। ইউটিউব চ্যানেল খুলেছেন সম্প্রতি, অভিনেত্রী থেকে ইউটিউবার হতে যাচ্ছেন নাকি? আমি অভিনেত্রী, ইউটিউবার হতে যাব কেন? চ্যানেল খুলেছি, সেজন্য কি আমি ইউটিউবার হয়ে যাব? এখন বিশ্বের বড় বড় শিল্পীদেরই ইউটিউব চ্যানেল আছে, তাই বলে কি তারা ইউটিউবার? আমি ইউটিউবে আমার ভক্তদের জন্য আমার ব্যক্তিগত জীবনের কিছু জিনিস শেয়ার করি, এর বাইরে কিছু না। ইউটিউবারের সংজ্ঞাটা অন্যরকম, তারা শুধু ইউটিউবের জন্য কন্টেন্ট বানায়। 2019 সালে নিশ্চিত বিয়ের কথা বলেছিলেন, 2019 সাল তো শেষ হয়ে গেল, তা বিয়ের খবর কি? 2019 সাল তো শেষ হয়নি এখনো, আরও 2 মাস বাকি, দেখা যাক কি হয়। বিয়ে হলে হবে না হলে না হবে, বিয়ে তো আর একজনের সিদ্ধান্ত না, দুইটা পরিবারের ব্যাপার। মেয়ের পরিবার থেকে বিয়ের একটা চাপ থাকে সবসময়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। পর্দার বাইরে টয়ার সময় কিভাবে কাটে? পর্দার বাইরে আমি একজন সাধারণ মানুষ, যে ঘুরতে পছন্দ করে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পছন্দ করে, মুভি দেখতে পছন্দ করে, দেশে বিদেশে ঘুরতে যেতে চায়, পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে, একদম কমন মানুষ। পর্দায় টয়াকে খুব বেশি রাগী মনে হয়। পর্দার বাইরে টয়া কেমন আমি জানি না, আমারে কেন রাগী মনে হয়, তবে বাস্তবে আমি সহজে রাগি না, খুব চিল মোডে থাকি। তবে আমি একবার রেগে গেলে সহজে থামানো যায় না। একটি সিনেমায় কাজ করেছেন, নতুন সিনেমায় কেন কাজ করা হচ্ছে না? সিনেমা আমার কাছে একটা বিশাল ব্যাপার। আমি শুরু থেকে বলেছি আমি কমার্শিয়াল সিনেমায় কাজ করতে চাই না, নিজেকে কখনো কমার্শিয়াল সিনেমায় নায়িকা হিসাবে আমি দেখি না। আমার একটা ভালো গল্পের প্রয়োজন, আমার যখন কোনো গল্প পছন্দ হবে তখনই আমি সিনেমা করব। পছন্দের গল্প কবে কখন কোথায় পাবো সেটাই ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।